আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম সবাইকে লার্ন আরবিক বিডি চ্যানেলের পক্ষ থেকে। শুরু করব আজকের ভিডিও। আজকের ভিডিও শুরু করার আগে সবাইকে অনুরোধ করব, যদি আপনি এখনও লার্ন আরবিক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং সাথে থাকা বেল বাটনটাও অন করে নিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। আজকে আমরা শিখব আরবি ভাষায় নিত্যদিনের কথোপকথনে ব্যবহৃত কিছু খুবই গুরুত্বপূর্ণ মৌলিক শব্দ। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে শুরু করি আমাদের আজকের ভিডিও। আসো, এর আরবি শব্দ আছে তাল, যাও রো। আসো, এর আরবি শব্দ আছে তাল, যাও, এর আরবি শব্দ আছে রো। তাল আপনি ব্যবহার করবেন যখন সরাসরি কাউকে ডাকছেন বা আপনাকে সরাসরি কেউ ডাকতে, তখন তাল ব্যবহার করবে। বা ফোনে বলছে, ধরেন আপনাকে বলছে, ধরেন আপনার রিপন আপনাকে বলছে, রিপন তাল দেওয়ানিয়া, রিপন দেওয়ানিতে আসো। এখন যখন 5 মিনিট আপনি গেলেন না, তখন সে আপনাকে আবার ফোন করবে, রিপন ইজি ওলা মায়াজি, তুমি আসছো কি আসো নাই। তখন কিন্তু তাল ওলা মায় তাই তাল বলবে না, তখন বলবে ইজি ওলা মায়াজি, আসছো কি আসো নাই। যাও, এর আরবি শব্দ হচ্ছে রো, কিন্তু কেউ যখন চলে যাচ্ছে তখন আমরা বলবো হুয়া রাহ, চলে গেছে বা চলে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা বলবো হুয়া রাহ। এসেছে, এর আরবি শব্দ হচ্ছে ইজি, আসেনি মায়েজি, এসেছে ইজি, আসেনি মায়েজি। এসেছিল, এসেছে, আসবে বা আসছে, অর্থাৎ অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সবগুলি কিন্তু আমরা ইজি দিয়ে বোঝাই, যদিও এগুলি প্রত্যেকটির জন্য আলাদা আলাদা শব্দ আছে। যেমন সে আসতে, সে হোয়া ইজি না বলে আমরা বলবো হোয়া যাই, হোয়া যাই। কারণ আমরা যদি বলি হোয়া ইজি, তাহলে যাকে আপনি বলছেন সে কনফিউজ হয়ে যাবে, সে কি আসবে, আসতেছে না এসেছিল। সো সেক্ষেত্রে আমরা বলবো হোয়া যাই, আমি আসতেছি, আনা যাই। আনা ইজি না বলে আমরা বলবো আয়না যাই, আমি আসব, আমি আসব, এটাকে আরবি বলবো আমরা আনা হায়াজি, সে আসবে হুয়া তেজি, বা তুমি আসবে ইন তেজি। আর আপনি যদি বলেন না আমি ইজি দিয়েই আসব, আসতেছি বা এসেছি এটা বোঝাবো, সেটাও পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে কিছু এক্সট্রা শব্দ যোগ করতে হবে, অর্থাৎ সময়টা যোগ করতে হবে, একটু ডিটেলসে বলতে হবে। যেমন যেমন আমি আসব, এটাকে আপনি একটু ডিটেলসে বলতে পারেন, আমি একটু পরে আসব, আনাইজি বাদশোয়া, সেক্ষেত্রে সে বুঝবে যে আপনি আসতেছেন। অথবা আনাইজি বাদ অহেসা, আনাইজি বিলেল, আনাইজি মাগরিব, অর্থাৎ সময়টাও আপনি যোগ করতে পারেন, তাহলে সে বুঝবে হ্যাঁ সে আসবে। আমি আসতেছি এখন রাস্তায়, অর্থাৎ আপনি আসতেছেন, তখন আপনি বলতে পারেন আনাইজি দাখিল তরিকালহীন, তার মানে আপনি আসতেছেন, এখন কোথায় আছেন, আপনি রাস্তায় আছেন। এভাবে সময়টা যোগ করে কিন্তু আপনি শুধু ইজি দিয়ে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ বোঝাতে পারেন। আরও কিছু উদাহরণ আমরা দেখব, যেমন ধরুন গতকাল এসেছিল আমস ইজি, এখানে আমরা আমসটা যোগ করে দিলাম। আজকে এসেছে এলিয়ম ইজি, এখানে আমরা এলিয়ম যোগ করে দিলাম, তাহলে সে বুঝবে যে আজকে এসেছে। আরও ডিটেলসে আমরা সময়টা বলতে পারি, কখন এসেছে, কয়টার সময় এসেছে, কাল আসবে বখুরা ইজি, বখুরা ইজি। এখানে এর আরবি শব্দ হচ্ছে হিনি এবং ওখানে এর আরবি শব্দ হচ্ছে হিনাক। মিন্নি এবং মিন্নাক এই দুটি শব্দ আপনি ব্যবহার করতে পারেন, তবে কুয়েতিরা সাধারণত মিন্নি, সরি, হিনি এবং হিনাক, এখানে এবং ওখানে। এখানে আসো তাল হিনি, এখানে আসো তাল হিনি, ওখানে যাও রোহিনাক, ওখানে যাও, এর আরবি শব্দ হবে রো হিনাক, হিনাক অর্থ ওইখানে, মিন্নি অর্থ ওদিক। আবার যদি আপনি বলেন মিন্নি মিন্নি, তাহলে এর বাংলা হয়ে যাবে এদিক ওদিক। ফর এক্সাম্পল, আমি দেখি তুমি সব সময় এদিক ওদিক করো,
কাজ করো না, আরবিতে হবে এনে শুব ইনতে আলাতুল সই মিন্নি মিন্নি মাই সই শুগল এনে শুব ইনতে আলাতুল সই মিন্নি মিন্নি মাই সই শুগল। তুমি সারাদিন এদিক ওদিক অর্থাৎ কাছে ফাঁকি দাও, এদিক ওদিক করো, কাজ করো না। কাছে এর আরবি শব্দ হচ্ছে গরিব, দূরে বাইত। ফর এক্সাম্পল, আমার বাড়ি তোমার বাড়ির কাছে, বেত মাল আনা গরিব, বেত মাল ইনতে। আমার বাড়ি তোমার বাড়ি হতে দূরে, তাহলে এটা আর হবে বেত মালানা, বাইত মিন বেত মাল ইনতে। এই বাক্যে ব্যবহৃত মিন যার অর্থ হতে, থেকে, বাঁচে। ভালো, এর আরবি শব্দ হচ্ছে জেন, ভালো না মুজেন। সব ভালোকেই কিন্তু, সব কিছু ভালোকে আপনি জেন বলে দিতে পারেন, কিন্তু সব খারাপকে কিন্তু আপনি মুজেন বলতে পারবেন না। ধরুন কোন যন্ত্রপাতি, মোবাইল, টিভি অথবা ঘড়ি, যদি সেটা খারাপ হয় তাহলে কিন্তু আপনি মুজেন বলতে পারবেন না, তখন আপনাকে বলতে হবে হাদা খারবান অথবা হাদা খারাপ। খারাপও আরবিরা বলে, আর খারবান হচ্ছে খারাপ। এবং যদি কোনো মানুষ খারাপ হয়, মানুষটা ভালো না, তাহলে সেক্ষেত্রে আপনি বলবেন সে মানুষ ভালো না, ওয়ান অফ ফর খারবতি, মুজেনও বলতে পারেন, তবে খারবতিটা বললে এটা আরেকটু ভালো করে বোঝা যায়, ওয়ান অফ ফর খারবতি, সে মানুষ ভালো না। হা এর আরবি শব্দ হে, না লা। হা হে না লা। এবং মাই, মাকু বা মা, এই শব্দগুলো সাধারণত কোনো পজিটিভ শব্দের আগে বসে শব্দটাকে নেগেটিভ শব্দতে পরিণত করে। যেমন মায়াবি, মায়ারফ, মায়েকদার, মাকু নফর, মাকু ফুলুস, মাফি। আছে এর আরবি শব্দ হচ্ছে ফি, নাই মাফি। ফর এক্সাম্পল, দেখি ফুলুস, তোমার কাছে কি টাকা আছে? লা এনা মাফি ফুলুস, না আমার কাছে টাকা নেই। চাই, চাও, দরকার বা প্রয়োজন, এই সমস্ত ক্ষেত্রে এবি শব্দটি ব্যবহার করা হয়। চাই, চাও, দরকার বা প্রয়োজন। ফর এক্সাম্পল, আমি টাকা চাই, আনা বি ফুলুস, অথবা তুমি কি কিছু চাও, এনতে বিষয়ে, তুমি কোনো কিছু চাও, ইনতে এ বিষয়ে। চাই না, চাও না, দরকার না বা প্রয়োজন না, এই সমস্ত ক্ষেত্রে আপনি মাই বি ব্যবহার করতে পারেন। যেমন আমি কোনো কিছু চাই না, লা আনা মায়ে বিষয়। পেয়েছি হাসেল, পাইনি মায় হাসেল। পেয়েছি এর আরবি শব্দ হচ্ছে হাসেল, পাইনি এর আরবি শব্দ হচ্ছে মা আছে। কোনো কিছু হারিয়ে গেছে, খুঁজে পেয়েছেন, হাসেল। আপনি মার্কেটে গেছেন একটা জিনিস কেনার জন্য, সেটা পেয়েছেন, হাসেল। আপনি কাজ খুঁজে পেয়েছেন, হাসেল, আনা এবি, সরি আনা হাসেল শোয়াল। এই সমস্ত ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে যেখানে আপনি পেয়েছেন, সেই সকল ক্ষেত্রে আপনি হাসেল শব্দটা ব্যবহার করতে পারেন, আর না পেলে মা হাসেল। নিয়ে যাও শীল, নিয়ে আসো জীব। নিয়ে যাওয়া ছাড়াও শীল আরও কিছু কিছু শব্দে ব্যবহার হয়, যেমন কোনো কিছু ওখান থেকে সরাতে হলে তখন বলবে শীল, অথবা গাছে কোনো ফল যদি আপনাকে ছিঁড়তে বলে সেটাও শীল। নিয়ে যাওয়ার আরেকটি আরবি হচ্ছে ওয়াদ্দি। ওয়াদ্দি সাধারণত তখনই তারা ব্যবহার করে যখন কোনো জিনিস নিয়ে যাওয়ার সাথে সাথে কোথায় নিয়ে যাবেন সেই জিনিস, সেই জায়গাটাও তারা বলে। ধরেন কারো কাছে নিয়ে যেতে হবে, ঘরে নিয়ে যেতে হবে, গাড়িতে নিয়ে যেতে হবে। ফর এক্সাম্পল, যেমন এটা গাড়িতে নিয়ে রাখো বা গাড়িতে নিয়ে যাও, হায়দা অদ্দি সাইয়ারা। অথবা কোনো একটা জিনিস নিচে আছে তখন বলতে পারে এটা উঠাও ও গাড়িতে নিয়ে যাও, হায়দা শিল ওয়াদ্দি সাইয়ারা। এভাবে তারা বলতে পারে। আর নেওয়া আখেত, নেওয়া অর্থ আখেত,
আখেদ, আপনি যদি বলেন আনা আখেদ, তার মানে আপনি এটা সরাচ্ছেন না, এটা আপনি নিয়ে গেছেন, অথবা এরকম বলতে পারে এটা তুমি নিয়ে যাও, হায়দা আখেদ ইনতে, অর্থাৎ এটা আপনাকে দিয়ে দিছে, আপনি নিয়েছেন, তখন বলবে আখেদ। শেষ করব আজকের ভিডিও। আজকের ভিডিও শেষ করার আগে কিছু কথা, স্ক্রিনে এখন আপনি যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা আমার দেওয়ানির ভিডিও, অর্থাৎ যেখানে আমি বর্তমানে আছি। ভিডিওটা দেখতে দেখতে কিছু কথা বলবো, সেটা হচ্ছে আমরা যখন কাউকে কোনো আরবি শব্দ জিজ্ঞেস করি, এরপরে যখন সে শব্দটা বলে আমরা কিন্তু একটু ডাউট ফিল করি যে সে যে শব্দটা বললো সেটা সঠিক কিনা, এবং একই শব্দটা যখন আমরা অন্য কারো মুখে শুনি তখনই কেবলমাত্র আমরা বিশ্বাস করি হ্যাঁ তিনি ঠিকই বলছেন, তার আগ পর্যন্ত কিন্তু আমরা ডাউটফুল করি। সো আমি মনে করি আমার ভিডিও যারা দেখেন তারাও হয়তো বা কেউ কেউ আছেন এটা ডাউট ফিল করেন যে ইনি যে শব্দগুলি দিচ্ছেন এটা ঠিক কিনা বা কোথায় থেকে এগুলি সংগ্রহ করেছেন। তো আপনাদের জন্য জানাই আমি কিন্তু বর্তমানে কুয়েতে আছি, প্রায় 4 বছর ধরে আমি কুয়েতে আছি, এবং এর আগেও আমি 3 বছর ছিলাম, অর্থাৎ মোট 7 বছর। তো আমি আপনাদের যে শব্দগুলি দিই বা যে আরবি ভাষা কুয়েতি ভাষা শব্দগুলি দিই এগুলি সবগুলি কুয়েতিদের মুখে থেকে শোনা শব্দ, অর্থাৎ এগুলি পরীক্ষিত, আপনি এগুলিতে কথা এই শব্দগুলি ব্যবহার করে কথা বলতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। সো ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি দেখার জন্য, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং এই ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।